গল্পটি শুরু হয় আজ থেকে 20,000 বছর আগে ইউরোপের একটি অঞ্চলে, যখন মানুষ পাথরকে অস্ত্র বানিয়ে শিকার করত। এখানে আমরা দেখতে পাই আদিম মানুষের এক দল শিকারের জন্য জঙ্গলি মোষেদের ওপর নজর রাখছিল, কারণ শীতকাল আসছিল, যার জন্য তাদের খাবার সংগ্রহ করে রাখতে হবে। তখনই তাদের সর্দার তাও শিকারের ওপরে আক্রমণ করতে বলে, আর নিজেদের ওপরে আক্রমণ হতে দেখে জঙ্গলি মোষগুলিও তাদের ওপরে আক্রমণ করে দেয়। আর আদিম মানুষ পাথরের তৈরি ভালাগুলি তাদের ওপরে ছুঁড়ে দেয়, তা দেখে তারা তাদের পথ পাল্টে নেয় আর এক এক করে খাদে পড়ে যেতে থাকে। কিন্তু জঙ্গলি মোষের নেতা নিজের পথ না বদল করে তাওয়ের ছেলের দিকে আগাতে থাকে, তা দেখে তাওয়ের ছেলে পালাতে শুরু করে। তখন তাও তার ছেলেকে নিজের কাছে আসতে বলে। যতক্ষণ সে কিছু বুঝতে পারতো, তার আগে জঙ্গলি মোষটি তাকে তার শিং দিয়ে আঘাত করে, যার ফলে সে মাটিতে পড়ে যায় এবং জঙ্গলি মোষটি ফের পেছনের দিকে ঘুরে তাকে তার শিঙে করে খাদের দিকে নিয়ে যেতে থাকে। তা দেখে তাও তার হাতে থাকা ভালাটি ছুঁড়ে জঙ্গলি মোষটির পেটে গেঁথে দেয়, তাতেও জঙ্গলি মোষটি না থেমে তার ছেলেকে খাদে ছুঁড়ে ফেলে দেয়। তারপর গল্পটি কিছু সময় পেছনে যায়, যেখানে তাও এবং তার সঙ্গী শীতের খাবার জমা করার জন্য তাদের কবিলা থেকে কিছু নতুন সদস্য বেছে নেবে। তার আগে তাদের একটি করে পাথর দিয়ে ধারালো অস্ত্র বানানোর পরীক্ষা নেয়, যার মধ্যে তাওয়ের ছেলে কেডা সহ আর একজন পাস করে। তারপর তাদের যন্ত্রণা সহ্য করার ক্ষমতার পরীক্ষার জন্য তাদের দলের কিছু লোক ওই দুজনকে মারতে থাকে। হঠাৎ তাওয়ের নজর তার বউ রিওর ওপরে যায়। তার বউকে ছেলের প্রতি দুঃখিত দেখে তাদের থামতে বলে। তারপর তার ছেলেকে কাছে ডেকে গলা জড়িয়ে নিজের কাছ থেকে একটি মালা পরিয়ে দেয় এবং তাদের দুজনকে তাদের দলে স্বাগত জানায়। আর ওই রাতের মধ্যেই রিও তার ছেলেকে নিয়ে চিন্তিত হয়ে তাওকে বলে, তুমি কেডাকে শিকারে নিয়ে যাওনি, সে এখন বাচ্চা আছে। তাও তখন তাকে বলে, আমিও জানি আমাদের ছেলে খুব দয়ালু এবং ভীতুও, কিন্তু সময় ও পরিস্থিতি তাকে সবকিছু শিখিয়ে দেবে। এতটুকু বলে সে রিওকে মানিয়ে নেয়। আর এদিকে কেডা সব কথা শুনে নেয়। পরের দিন সকালে সকলে তাদের বউ ও সন্তানের সাথে শেষ দেখা করছিল, যেখানে আমরা কেডাকেও দেখতে পাই। তার মা রিও কেডাকে কিছু কাপড় দিয়ে শিকারের জন্য বিদায় করে। কিছুদিন চলার পরে তারা তাদের পূর্বপুরুষের বানানো পাথরের ঢিবির কাছে পৌঁছায়, যেটা থেকে ওরা বুঝতে পারে তারা ঠিক পথে যাচ্ছিল। তখনই ওখানে এক অন্য কবিলার দল আসতে দেখা যায়, তারাও শিকারে বার হয়েছে। এই দুটি কবিলা সর্দার একে অপরের খুব ভালো বন্ধুও। তারপর তারা তাদের পূর্বপুরুষের তৈরি পথ অনুসারে এগোতে থাকে। সন্ধ্যাবেলা তারা এক জঙ্গলি পশুর শিকার করে। তাও কেডাকে পশুটিকে পুরোপুরিভাবে মেরে ফেলতে বলে। কেডা যখন তাকে মারতে যায়, তার চোখের দিকে তাকিয়ে কেডা তাকে মারতে পারে না। এই দেখে তাও রেগে গিয়ে তার হাত থেকে ছুরিটি কেড়ে নিয়ে অসহারা পশুটিকে নিজেই মেরে ফেলে। তারপর তাও তাকে ভীতু ভেবে প্রকৃতির নিয়ম মনে করায় আর বলে, এই পৃথিবীতে যারা শক্তিশালী তারাই বেঁচে থাকে। তারপর রাতে সকলে পশুটির মাংস খাচ্ছিল, তখনই একটি বাঘ এসে কেডার পাশে বসে থাকা ছেলেটিকে গালি করে নিয়ে পালিয়ে যায়, আর রাত হওয়ার জন্য তাকে কেউ বাঁচাতেও যায় না। পরের দিন সকালে ছেলেটির স্মৃতিতে তারা একটি ছোট্ট পাথরের ঢিবি বানিয়ে ওখান থেকে পূর্বপুরুষের পথ অনুসরণ করে চলতে থাকে। আর রাত হতে তারা একটি গুহার ভেতরে আশ্রয় নেয়। এখানে তাও তার ছেলের হাতে পূর্বপুরুষের আবিষ্কার করা নকশাটি আঁকে, যার ফলে সে কোথাও হারিয়ে গেলে ওই নকশাটিকে অনুসরণ করে বাড়ি ফিরে আসতে পারবে। ওরই মধ্যে তারা কিছু শব্দ শুনতে পায়। তখন তাদের নজর এক নেকড়ের দলের মধ্যে পড়ে। তাও তার ছেলে কেডাকে বলে, ওই নেকড়েটি এদের দলের নেতা, যাকে আলফা বলা হয়, কারণ সে নিজের প্রাণ দিয়েও নিজের দলের রক্ষা করে। তার পরের দিন তারা কিছু পশু পায়ের ছাপ দেখতে পায়, যার পেছন করে তারা ওখানে পৌঁছে যায় এবং ওখানে আমরা প্রথমে সিনটি দেখতে পাই, যেখানে কেডা খাদে পড়ে যায়। তখন তাও এবং বাকি সকল দৌড়ে কেডার কাছে পৌঁছে যায় এবং নিচের দিকে তাকিয়ে দেখে কেডা একটি পাথরে হাত দিয়ে ধরে আছে। তাও তখন কেডাকে ভরসা রাখতে বলে, কিন্তু তখনই পাথরটি ভেঙে কেডা খাদ্যের মধ্যস্থলে একটি সরু পাথরের ওপরে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তা দেখে তাও খাদে নামার চেষ্টা করে, কিন্তু সকলে থামিয়ে নেয়, কারণ তাও সরাসরি মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছিল। ওদের মধ্যে একজন ব্যক্তি তাওকে সর্দার হওয়ার অনুভব জানায় আর বলে, আমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার, কারণ তুমি আমাদের দলের সর্দার। তাও পরিস্থিতি এবং তাদের আগে বাধ্য ছিল, কিন্তু সারা রাত ওখান থেকে তার ছেলেকে ডাকছিল এই আশায় যে কেডাও তাকে আওয়াজ দেবে। কিন্তু সারা রাত কোনো আওয়াজ না পাওয়ার কারণে তাকে মরা ভেবে তার স্মৃতিতে একটি ছোট্ট পাথরের ঢিবি বানিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন একটি শকুন কেডাকে মরা ভেবে খেতে লাগে। তখনই কেডা জেগে উঠে শকুনটিকে দেওয়ালে ধাক্কা দিয়ে নিচেই ফেলে দেয়। আর নিজেকে ওই অবস্থায় দেখে সে তার বাবাকে ডাকে, কিন্তু কোনো উপায় না পেয়ে সে নিজেই খাদের পাথরগুলি বেয়ে নিচে নামতে থাকে। আর খাদটি পুরোপুরি সোজা হওয়ার কারণে সে কিছুটুকু নিচে নেমেই ঝুলে পড়ে।
কিন্তু সে ভরসা হারায়নি। তখনই প্রচণ্ড বৃষ্টিপাত হয়, যার ফলে খাদের নিচের অংশটি জলে ভরে যেতে থাকে। তাদেরকে কেডা জলের মধ্যে লাফিয়ে পড়ে আর পানির স্রোতে কিছু দূরে গিয়ে পৌঁছায়। পরের দিন যখন তার ঘুম ভাঙে, সে তাকে একটি খোলা মাঠের মধ্যে দেখতে পায়। তারপর সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার পায়ের আঘাতের তারে সে উঠে দাঁড়াতে পারে না, যার ফলে সে হাতের দ্বারা সামনের দিকে এগিয়ে গিয়ে মাটিতে পড়ে থাকা বৃষ্টির খারাপ জল খায়। তারপর পাটি দুটি পাথরের মধ্যে রেখে ঠিক করার চেষ্টা করে এবং তার মধ্যে একটি লাঠি নিয়ে দড়ির সঙ্গে বেঁধে দেয়, আর ওর মাধ্যমেই সে পাহাড়ের কাছে গিয়ে পৌঁছায় যেখানে সে পড়ে গেছিল। ওখানে গিয়ে দেখে তার বাবা সহ সকলে তাকে মরা ভেবে পাথরের স্মৃতি বানিয়ে ওখান থেকে চলে গেছে, আর সে রেগে গিয়ে পাথরগুলি খাদের মধ্যে ফেলে দেয়, যার শব্দ শুনে এক নেকড়ের দল তাকে দেখতে পেয়ে যায়। তখন সে তাদের ভয়ে একটি গাছে উঠে যায় এবং সেখানেই সারা রাত কাটায়। পরের দিন সকালে সে একটি ঝিল থেকে পানি ভরে নেয়, আর কিছু খাবার না পাওয়ার কারণে কেঁচো খেতে বাধ্য হয়। তখনই হঠাৎ তার দেখা সেই নেকড়ের দলের সাথে হয়। তখন সে খুব কষ্টকিষ্ট করে দৌড়ে পালিয়ে এসে গাছে ওঠার চেষ্টা করে, আর ওই মুহূর্তেই এক নেকড়ে তার পায়ের জুতোয় কামড়ে নেয়। তখন সে তার প্রাণ বাঁচানোর জন্য পাথরের তৈরি অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে, যার ফলে নেকড়েটি তাকে ছেড়ে দেয় আর কেডা সহজেই গাছে পুরোপুরি উঠে যায়। তারপর দিন থেকে রাত হয়ে যায়, কেডা তখন ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে নেকড়ের দলটি জখমি নেকড়েটিকে রেখে ওখান থেকে চলে গেছে। তারপর কেডা পাথরের তৈরি অস্ত্রটি নিয়ে ভীতু মনে গাছ থেকে নিচে নেমে এসে নেকড়েটিকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য মেরে ফেলতে এগিয়ে আসে, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে কেডা তাকেও মারতে পারে না। তারপর একটি দড়ি দিয়ে নেকড়েটির মুখে বেঁধে দেয় এবং তাকে চাগিয়ে একটি গুহার মধ্যে নিয়ে যায় আর ওখানেই রাত কাটায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে গুহাটা তার চেনা চেনা লাগে, কারণ তার বাবার সাথে আসার সময় ওই গুহার মধ্যে রাত কাটিয়েছিল। তারপর গুহা থেকে বের হয়ে কিছু লতাপাতা নিয়ে থেতো করে ওষুধ তৈরি করে, যার কিছু অংশ সে তার নিজের পায়েও লাগায় আর কিছু অংশ নেকড়েটির ক্ষতস্থানেও লাগিয়ে দেয়। তারপর কেডা যখন পানি খাচ্ছিল তখন নেকড়েটি তার মুখের বাঁধা দড়িটি খুলে নেয়। তখন কেডা তাকে একটি বাটি করে পানি খেতে দেয় আর এমনিভাবে তাদের বন্ধুত্ব শুরু হয়, এবং খিদে ও বেঁচে থাকার জন্য কেডা একটি খরগোশের শিকার করে আর তাকে আগুনে ঝলসে খেতে দেখে নেকড়েটিরও খাওয়ার মনে হয়। কেডা তখন কিছু অংশ নেকড়েটিকেও খেতে দেয়, এমন করে তারা বন্ধু হয়ে যায়। ফের সকালে কেডা নতুন আশার সাথে ঘরের পথের দিকে এগোতে থাকে। তার আগে কেডা নেকড়েটিকে তাদের দলে ফিরে যেতে বলে, কিন্তু কেডার মানা করার সত্ত্বেও নেকড়েটি তার পেছন করে। এমনকি কেডা একটি ছড়ি নিয়ে তাকে ছুঁড়ে দলে ফিরে যেতে বলে, কিন্তু নেকড়েটি একটি কুকুরের মতো ছড়িটি গালে করে তার কাছে নিয়ে আনে। শেষ পর্যন্ত কেডা তাকে তার সাথে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা একটি পশুর দল দেখতে পায়। নেকড়েটি তাদের নিয়ম অনুযায়ী একটি পশুকে কেডার দিকে তেড়ে নিয়ে আনে, কিন্তু কেডা ভয় পেয়ে যায়, যার কারণে পশুটি তাদের হাতছাড়া হয়ে যায় আর ওই রাতে তাদের না খেয়েই শুতে হয়। পরের দিন নেকড়েটি কেডাকে আদর করে ঘুম থেকে তোলে। তারপর তারা দুজনে পানিতে গা ধুয়ে নেয় আর গা ধোয়ার পরে নেকড়েটি একটি মাছ ধরে কেডাকে দেয়, যা দেখে কেডা খুব খুশি হয়ে যায়। তারপর তারা দুজনে কেডার পূর্বপুরুষের পথ অনুসরণ করে আগাতে থাকে, যেখানে কেডা তার নতুন বন্ধুকে আলফার নাম দেয়। তারপর আস্তে আস্তে শীতকাল এসে পড়ে। এরই মধ্যে একদিন তারা দুজনে একটি পশু শিকার করছিল, যেখানে কেডা বিনা ভয়ে পশুটির শিকার করে আর রাতে তারা দুজনে মজার সাথে পশুটির মাংস খাচ্ছিল। তখনই ওখানে এক অন্য নেকড়ে এসে পড়ে। কেডাও বিপদ ভেবে পাথরের তৈরি ভালাটি হাতে নিয়ে নেয়, কিন্তু সে শিগগিরই বুঝতে পেরে যায় এটা আলফার দলের সদস্য, যে তাকে তাদের দলে নিতে এসেছে। আলফা তখন কেডার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে কেডার কাছ থেকে যাওয়ার আদেশ চাইছিল। কেডা তখন তাকে তাদের দলে ফিরে যেতে আদেশ দিয়ে দেয় আর আলফা তখন তাদের সঙ্গে চলে যায়। পরের দিন কেডা বরফের ঝড়ের মধ্যে দিয়ে ঘরের পথে প্রবাহিত হচ্ছিল, তখনই তার দেখা আলফার দলের সাথে হয়। তা দেখে কেডা তাদের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই নিচের বরফ ভেঙে গিয়ে কেডা পানিতে পড়ে যায়। আলফা তাকে দেখে নেয় আর তার কাছে এসে পা দিয়ে বরফটি ভাঙার চেষ্টা করছিল, কিন্তু পানির উপরিস্থলে বরফের পাত থাকার কারণে কেডা ওপরে ওঠার পথ খুঁজে পাচ্ছিল না। কিছুক্ষণ পর কেডা তার কাছে থাকা ছুরিটি নিয়ে বরফটিকে ভেঙে দেয় আর আলফা তাকে গালে করে ওপরে তুলে নেয়। এমনভাবে তারা ফের একসাথে হয়ে যায়। তারপর ঠান্ডা থেকে বাঁচার জন্য কেডা আগুন জ্বালিয়ে সব জামাকাপড় খুলে দিয়ে আলফার কাছে শুয়ে পড়ে। তার পরের দিন ঘরে যাওয়ার পথে কেডা একটি ব্যক্তিকে তার কাছ থেকে কিছু দূরে বসে থাকতে দেখে। কেডা এত সময়ের পর নিজের বন্যের একটি প্রাণীকে দেখে খুব খুশি হয়। তারপর তারা দুজনে ওই ব্যক্তিটির কাছে সাহায্য চাইতে যায়। তখন তাদের খুশি দুঃখে পরিণত হয়ে যায়, কারণ ব্যক্তিটি বরফে জমে মারা গেছে। কেডা তখন ওই ব্যক্তিটির কাছে থাকা তীরধনুকটি নিয়ে নিজের পথের দিকে এগোতে থাকে। কিছুক্ষণ পর প্রচণ্ড বরফ ঝড়ের কারণে তারা একটি গুহার ভেতরে আশ্রয় নেয়। ওখানে আলফা কোনো এক প্রাণের স্পষ্ট পায়। তখনই একটি বাঘ কেডার উপরে হামলা করে দেয়। তখন আলফা নিজের প্রাণের কথা না ভেবে বাঘটির উপরে ঝাঁপিয়ে পড়ে।
আর তারা দুজনে একে অপরের সাথে লড়াই করতে থাকে। তখন কেডা তার কাছে থাকা তীরটি নিয়ে বাঘটিকে মেরে ফেলে, কিন্তু ওই লড়াইয়ের মধ্যে আলফারও কিছু আঘাত লাগে। তখন কেডা নিজের প্রতি আলফার ভালোবাসা দেখে কেডা আলফাকে সারা জীবন তার সাথে রাখার কসম খায়। তারপর বরফের ঝড় একটু শান্ত হওয়ায় তারা তাদের পথের দিকে রওনা দেয়। কিছু দূরে আগানোর পর কেডা তাদের পূর্বপুরুষের তৈরি পাথরের ঢিবির কাছে পৌঁছায়, যার থেকে সে বুঝতে পারে সে তার কবিলার কাছাকাছি এসে পড়েছে। কেডা তখন বিশ্রাম না নিয়ে পথের দিকে এগোতে থাকে, কিন্তু আলফা আহত হওয়ার কারণে আর চলতে পারে না। তখন কেডা আলফাকে কোলে করে নিয়ে অনেকটুকু এগোয়, পরে খিদে এবং জলতেষ্টার তারে আলফাকে নিচে রেখে অজ্ঞানভাবে শুয়ে পড়ে এবং স্বপ্নের মধ্যে তার মা বাবার কথা মনে পড়ে। তখনই তার ঘুম ভেঙে যায় এবং আলফাকে কোলে করে নিয়ে চলতে চলতে কবিলায় পৌঁছে মাটিতে পড়ে যায়। শেষ পর্যন্ত তার কষ্ট সফল হয়। তখন তার মা বাবা তার কাছে আসে এবং তাকে দেখে খুব খুশি হয়। কেডা তখন তার বাবাকে জিজ্ঞাসা করে, আমি কি নিজেকে প্রমাণ করতে পেরেছি? তখন তার বাবা কোনো উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে কেডাকে জড়িয়ে ধরে। পরে তাদের দুজনের চেক আপ করে জানা যায় আলফা আসলে একটি মেয়ে নেকড়ে যে কিছু নেকড়েদের জন্ম দিয়েছে। পরে আমরা দেখতে পাই কেডা আলফার সন্তানকে হাতে তুলে নেয় এবং মুভিটি ওখানেই শেষ হয়ে যায়।